আজকের এই ভিডিওতে আমরা রায় প্রশ্ন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর বাংলা বিষয় যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য ছ নম্বর স্কুল রয়েছে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব চলো ভিডিও শুরু করা যাক একের দাগে প্রশ্ন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো করে লেখো একের এক পল্লী সমাজ গতাংশের মুখ্য চরিত্রের নাম রমেশ অপশান ক হচ্ছে পাড়াগা দুপহর ভালোবাসি কবিতায় কোন নদী কথা আছে জল সিঁড়ি অপশান নাম্বার ক মানুষ শব্দটি কি ধরনের বিশেষ্য জাতিবাচক অপশন নাম্বার খুব ভালো ছেলে খুব পদটি বিশেষণের বিশেষণ একের দাগের পাঁচেরটা ক্রিয়াপদের মূলকে বলে ধাতু অপশান নাম্বার খ হচ্ছে আমার সঙ্গে এসো বাক্যটি হলো কি অনুজ্ঞাসূচক অপশন নাম্বার গ দুয়ের দাগের বলছে একটি বাক্য উত্তর দাও এক একটা বুকুরদের বাড়ি কলকাতার কোন অঞ্চলে ছিল এটা হবে ভবানীপুর নেক্সট প্রশ্ন বলছে নাট বলছে নাটর রানীর নাম কি ভবানী নেক্সট প্রশ্ন দাঁড়াও কবিতায় কবির মতে কে ফাঁদ পেতেছে মানুষ একের দাগ দুয়ের দাগের চার বলছে কুটিটি কে কে কীভাবে ঘিরে রয়েছে লতা পাতা ফল বলছে মায়ায় ঘিরে রয়েছে নেক্সট হয়েছে পরের প্রশ্ন বলছে অপুর বাবার নাম কি হরিহর নেক্সট প্রশ্ন বলছে বিশালক্ষ্মী দেবী কোন গ্রাম দেবী গ্রামে কোন রোগ হবে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন কলেরা এরপরে প্রশ্ন রয়েছে তিনের দাগের প্রশ্ন এক একটা কুঁড়োর মতামতের জন্য রমেশের কৌতূহল ছিল না কুঁড়োকে বলছে কেন তার মতামতের জন্য রমেশের কৌতূল ছিল না কি লিখবে দেখো লিখবে খুঁড়ুর বলতে এখানে হালদার মশাইয়ের কথা বলা হয়েছে বলছে বিপন্ন গ্রামবাসীর দূর তাদের পাশে দাঁড়া দাঁড়ানোই জমিদারের প্রধান কর্তব্য তাই পারিবারিক দ্বন্দ্ব নিয়ে খুঁড়োর মতামতের ব্যাপারে বিন্দু মাত্র কৌতূহল রমেশের ছিল না কারণ তোষামতকারী হালদার মশাই সর্ব ক্ষেত্রেই বেনি ঘোষালের কথা সহমত পোষণ করেন নেক্সট প্রশ্ন অথবা রয়েছে কি বলছে দেখো সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা কারা এ কথা বলেছে তারা সিঁড়ি ভেঙে উঠতে পারবেন না কেন দেখে অর্ণাপূর্ণা দেবীর লেখা কি করে বুঝবো গল্প থেকে গৃহীত উর্ধিত কথাটি বলেছেন বুকুর মায়ের ছেনু মাসি ও বেনু বলছে বেনু মাসি যারা উত্তর পাড়া থেকে বুকুর মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন উক্ত দুই মহিলা ছিলেন অত্যন্ত স্থূলকায় তাছাড়া তারা অনেকক্ষণ আগে উত্তরপাড়া বাড়ি থেকে বেরিয়ে দু তিনবার বাস বদল করে অবশেষে রিক্সা চেপে ভবানীপুরে পৌঁছে ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই তারা সিঁড়ি ভেঙে তিন তলায় উঠতে পারবেন না নেক্সট প্রশ্ন বলছে দেখো দেখে তিনেরটা হচ্ছে বলছে কষ্টে পড়িয়া ইহাদের মধ্যে কেহ কেহ চুরি ডাকাতি করে কীভাবে বলছে উদ্ভিদের কষ্টে পড়ে চুরি ডাকাতি করে মানুষ যেমন কখনো কখনো খাদ্য কিংবা অর্থের অভাবে চুরি ডাকাতি করে থাকে উদ্ভিদ জগতেও তেমনটা দেখা যায় যুক্ত সৌজ উদ্ভিদরা নিজেদের খাদ্য প্রস্তুত করতে সক্ষম কিন্তু যেসব উদ্ভিদে ক্লোরোফিল নেই তারা তা পারে না তখন তারা পরজীবী রূপে সবুজ উদ্ভিদকে আশ্রয় করে ও তার দেহ থেকে খাদ্য টেনে নেয় এর ফলে সেই সবুজ উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হয় শুকিয়ে বা মরে যেতে পারে যেমন বিভিন্ন ছত্রাক অথবা স্বর্ণলতার মতো পরজীবী উদ্ভিদ আশ্রয়দাত উদ্ভিদ খাদ্য কেড়ে নিয়ে তাকে রুগ্ন করে দেয় নেক্সট প্রশ্ন পরেরটা অথবা রয়েছে দেখো কি বলছে আল্পনা আঁকা কার আল্পনা আঁকা বলতে কবি কি বুঝিয়েছেন বলছে বলছে পল্লী কবি জসীম তার গড়ায় নদীর তীরে কবিতায় প্রকৃতির কোলে অবস্থিত একটি কুঠির অপূর্ব চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন প্রকৃতি যেন স্নেহ মায়ায় বন্ধনে এই কুটিরটিকে ঘিরে রয়েছে কুটিরের মানুষ এর আঙ্গিনায় রোদে শুকাতে দেয় তাদের নিত্য ব্যবহার্য মটর ডাল মুসুর ডাল কালো জিরে ধনে লঙ্কা প্রকৃতির রঙের সঙ্গে মিশে রোদে শুকাতে দেওয়া এই জিনিসগুলির রং দিয়ে যেন উঠানে আঁকা আঁকা হয়ে যায় অপূর্ব আল্পনা যা এই কুটিরের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয় নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো তিনের দাগের তিনেরটা বলছে বলছে অংলাদের বাড়িতে আলমারি আলমারিতে উপু কি জিনিস দেখেছিল লিখবে আমলার বাড়ি আলমারিতে অপু কাঁচের বলছে মেম পুতুল বলছে মোমের পাখি গাছ ইত্যাদি দেখেছিল এছাড়া রবারের মাদর বলছে খঞ্জনি পুতুল টিনের ঘোড়া এসব খেলনা জিনিসও অপু দেখেছিল নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো চড়ুই ভাতি চড়ুই ভাতিতে কি রান্না করেছিল কি কি রান্না করেছিল চড়ি ভাতিতে রান্না করেছিল দুর্গা আর চড়ি ভাতিতে রান্নার পর পদ ছিল ভাত বেগুন ভাজা মেটে আলু পোড়া